ঢাকা মহানগরীর মাত্র 5% এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থা আছে, বাকি 95% এলাকায় এ ব্যবস্থা না থাকায় রাজধানীর লেক, খাল ও নদীর পানি দূষিত হচ্ছে, এমন অভিযোগ খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের। এ সময় অপরিকল্পিত ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র। তবে এমন অপরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার দায় ঢাকা ওয়াসাকে নিতে হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর অভিজাত এলাকা বনানী এবং গুলশান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে রাজধানীর অনেক এলাকার মতো এমন অভিজাত এলাকায় বেশিরভাগ ভবনে সেপটিক ট্যাঙ্ক সোকোয়াল নির্মাণ না করে পয়োবর্জ্য বের হওয়ার পথ হিসেবে সিটি কর্পোরেশনের ড্রেনকে ব্যবহার করা হচ্ছে। পুরো শহরের মধ্যে দিয়ে যে ছড়িয়ে যে পরিবেশে দূষণ করছে এবং আলটিমেটলি যে নদ নদী খাল বিলে যেয়ে পড়ে পুরো পরিবেশটাকে বিনষ্ট করছে। 13-তলা ভবনটির নাম কেয়া রেসিডেন্ট, বাইরে ফিটফাট, কিন্তু ভবনটির পয়োবর্জ্য সরাসরি যাচ্ছে সিটি কর্পোরেশনের নর্দমায়। ওই পাশে যে সিটি কর্পোরেশন যে মেইন লাইনটা করছে ওই লাইনে পড়ে যায়। এমন চিত্র মেলে গুলশান 1, 2 ও বনানীর বেশিরভাগ আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে। আর আমরা অয়েস্টারাজের অয়েস্টারাজ সরাসরি একবারে সুয়েজ লাইনে, জি, সোকোয়েল করেন না? সোকোয়েল আমাদের এখানে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন রাজধানীতে পয়োবর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এর দায় ঢাকা ওয়াসাকে নিতে হবে। পয়োনিষ্কাশন ব্যবস্থার শতভাগ নেটওয়ার্ক তৈরি করার যে দায় ওয়াসা গ্রহণ করেছিল সেটি বাস্তবায়ন না হওয়া, পরিবর্তন না করার যে গোয়ার তুমি বা একগুয়ে মানসিকতা, সে সমস্ত কারণেই আজকে এই সমস্যা একেবারে সকল ড্রেনের ব্যবস্থাপনাকে দূষণ করে চলেছে। বিষয়টি জানতে পেরে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এই বর্জ্যর পানি যদি খালে দেওয়া হয় এটি কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। এই মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, এবং মানসিকতাকে মনে করে দেওয়ার জন্য কিন্তু আমরা অভিযানে নামব। মেয়র জানান এর স্থায়ী সমাধানে 3,317 কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের অভ্যন্তরে 5টি পয়ো সংশোধনাগার নির্মাণ কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।